আসসালামু আলাইকুম। আমি এখন একটি গজল গাবো, অর্থাৎ আল্লাহর প্রশংসা নিয়ে গজল। তো আমি শুরু করছি। আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি, আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি, আল কোরআনের ছায়ার তলে, আল কোরআনের ছায়ার তলে দলে দলে আসি, আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি। ও সবে কোরআনে পড়ো, ও সবে হাদিস পড়ো, ও সবে কোরআনে পড়ো, ও সবে হাদিস পড়ো। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু কালিমারি নাম, যেই কালিমা পড়ে মোরা ঈমান আনিলাম, সেই কালিমা পড়ে যারা, সেই কালিমা পড়ে যারা হলো স্বর্গবাসী, সেই কালিমা পড়ে যারা হলো স্বর্গবাসী। আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি। ও সবে কোরআনে পড়ো, ও সবে হাদিস পড়ো, ও সবে কোরআনে পড়ো, ও সবে হাদিস পড়ো। ওরে সামনে কাটা, পিছে কাটা, কাটাই তাদের বেড়াও, মুনাফিক আর বেঈমানেরা চারিদিকে ঘেরা। ওরে সামনে কাটা, পিছে কাটা, কাটাই তাদের বেড়াও, মুনাফিক আর বেঈমানেরা চারিদিকে ঘেরা। তাদের বুঝি রক্ত জ্বরে রাত্র দিবানিশি, তাদের বুঝি রক্ত জ্বরে রাত্র দিবানিশি, আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি, আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি। আল কোরআনের ছায়ার তলে দলে দলে আসি, আল কোরআনের ছায়ার তলে দলে দলে আসি, আল্লাহ নামের তেসবিহ আমি পড়তে ভালোবাসি। ও সবে কোরআন পড়ো, ও সবে হাদিস পড়ো, ও সবে কোরআন পড়ো, ও সবে হাদিস পড়ো, ও সবে কোরআন পড়ো, ও সবে হাদিস পড়ো। আমি মোহাম্মদ নাজমুল হাসান শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখন MBA প্রায় শেষ করছি, এখন থিসিস চলতেছে। তো আল্লাহর প্রতি দরদ রেখে আমি গজলটা গাইলাম। অবশ্যই যারা এই গজলটা শুনবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আর নিচে কমেন্ট করে জানায়েন যে আসলে আপনাদের কি ভালো লাগছে কি না বা কীরকম, আর দয়া করে এটা একটু শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।